আজকে বিস্তারিত খবরে, অবশেষে দীর্ঘ টানা পড়েনে রীতি। জোকাই এসআই হাসপাতালে যেতেই হলো সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। দীর্ঘদিন ধরে এসএসকেএমএ হাসপাতালে চিকিৎসাধীন থাকা সুজয় কৃষ্ণ ভদ্র, ল্যাবে পাঠানো হয়েছে ইতিমধ্যে তার কণ্ঠস্বরের নমুনা। দীর্ঘ সাড়ে চার মাসের টানা পড়েন শেষ, অবশেষে এসএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআই এ নিয়ে যাওয়া হলো কালীঘাটের কাকুকে। অগস্ট থেকে জানুয়ারি পর্যন্ত এসএসকেএম হাসপাতালের হাই প্রোফাইল ও ভিভিআইপি উডবার্ন ওয়ার্ডে বেড দখল করে পড়েছিলেন সুজয় কৃষ্ণ ভদ্র। অবশেষে বুধবার হাইকোর্টে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে রুদ্ধদ্বার শুনানির পর রাত নটা নাগাদ সিআরপিএফ জওয়ানদের কড়া নিরাপত্তার ঘেরাটোপে সুজয়কে জোকা হাসপাতালে নিয়ে যায় ইডি। অপরদিকে দুপুর থেকে চার সদস্যের মেডিকেল বোর্ড তৈরি হয় তার গলার স্বরের নমুনা সংগ্রহের জন্য। পিজি থেকে জোকা প্রায় 40 মিনিট পথ 5G অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় তাকে। সুজয়কে নিয়ে যাওয়ার সময় 5G অ্যাম্বুলেন্সে উপস্থিত ছিলেন জোকার চার সদস্যের মেডিকেল বোর্ড, যারা তার রক্তচাপ, হৃদস্পন্দন ও অন্যান্য মেডিকেল প্যারামিটার পর্যবেক্ষণ করেন। অ্যাম্বুলেন্সে থাকা এসএসকেএম ও জোকার চিকিৎসকরা ক্রমাগত সুজয়ের শারীরিক অবস্থা রেকর্ড করতে থাকেন। মূলত এই সময়টুকুর মধ্যে কালীঘাটের কাকুর শারীরিক অবস্থার যাতে কোনো রকম পরিবর্তন না হয় সেদিকে সতর্ক নজর ছিল চিকিৎসকদের। শেখ চিকু ও সাধনা মিস্ত্রি রিপোর্ট, নিউজ বর্তমান। প্রায় 5 মাস ধরে এসএসকেএমএ বহাল তবিয়তে থাকা সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত। গতকাল ইএসআই হাসপাতালে তার কণ্ঠস্বরের নমুনা নেওয়া হয় এবং সেই কণ্ঠস্বরের নমুনা পাঠানো হয় ল্যাবে। আর এই প্রসঙ্গে দিলীপ ঘোষ কি বলেছেন শোনাবো আপনাদেরকে। ওটাই তো প্রশ্ন, যদি কোনো দুর্নীতি নেই, কোনো সমস্যা নেই, লুকোবার কিছু নেই, তাহলে ভয়েস আর স্যাম্পেল দিতে অসুবিধাটা কী আছে? আমি আগেই বলেছিলাম, যারা তদন্তে বাধা দিচ্ছেন ইডি সিবিআইয়ের অধিকার আছে তাদেরকে তুলে নিয়ে আসার, আর তুলে আনা উচিত। শেষ পর্যন্ত সেটাই হলো, হসপিটাল থেকে তুলে আনতে হয়েছে। এরকম ছোটো ছোটো বাধা সৃষ্টি করে পুরো তদন্তকে আটকে দেওয়ার যে চক্রান্ত চলছে, আমার মনে হয় গায়ের জোরে সেগুলোকে বাধা পার করতে হবে। নাহলে বাংলার মানুষ যেদিকে তাকিয়ে আছেন সিবিআই ইডির দিকে, যে তারা এই দুর্নীতিকে পর্দাফাঁস করবে, তুলে ধরবে, দোষীদের সাজা দেবে, সেটা নাহলে সম্ভব হবে না। মিলিটারি কাজ ছিল, কিন্তু ওই যে একটা ঘোগের বাসা হয়েছে আর এসএসকেএমটা, সেখানে দেখুন মন্ত্রী মশাই সকালে পাইচারি করছেন, ঘুরে বেড়াচ্ছেন, গল্প করছেন, ফোন করছেন, পার্টির মিটিংও করে নিচ্ছেন, কিন্তু জেলে আছেন। এই ধরনের চালাকি এটা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থাকে কমিয়ে দেয়। তিনি মন্ত্রী বলে, তিনি নেতা বলে সব সুযোগ পাচ্ছেন, আর সাধারণ মানুষ বিনা দোষে জেলের মধ্যে পড়ছে, এরও প্রতিবিধান হওয়া উচিত। সাংবাদিক গিয়ে তার ইন্টারভিউ নিয়ে আসছে, সে ফোনে কথাও বলে নিচ্ছেন। এই জন্য ওই হসপিটালটাকে তৈরি করা হয়েছে, ওটা অভয়ারণ্য হয়েছে টিএমসির। এখন ধরুন সবাই সুস্থ আছে, দিল্লির নেতারা সুস্থ আছেন, এখানে যারা সুস্থ, কেউ অসুস্থ নন, অসুস্থের ভান করছেন সেটাকে কোর্ট থেকে আর তদন্ত থেকে বাঁচার জন্য। সেই জন্য জোর না করলে এই তদন্ত শেষ হবে না। সবাই জানে এটা, এই যে চালাকিটা হচ্ছে, এখানকার রাজ্য সরকার তাদের সমস্ত রকম আর সোর্সকে কাজে লাগিয়ে এ থেকে বাঁচাবার চেষ্টা করছেন, আর এই এই জন্য বিলম্বিত হচ্ছে, দোষীরা সাজা পাচ্ছে না, মানুষ ভরসা করতে পারছে না। অর্থাৎ যেমনটা জানা যাচ্ছে যে নিয়োগ দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু অবশেষে দীর্ঘ টানা পড়েনের ইতি, আর এসএসকেএম হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়া হয় জোকা ইএসআই হাসপাতালে, সঙ্গে ভয়েস স্যাম্পল টেস্ট অর্থাৎ কণ্ঠস্বরের নমুনা নেওয়ার কাজও শেষ হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের এডিটর ইন কোড বুদ্ধদেব ঘোষ। বুদ্ধদেবের কাছে যাব, জানবো বিস্তারিত। বুদ্ধদা, তোমার থেকে তো প্রশ্ন যে দীর্ঘ টানাপোড়েন শেষ, ইতিমধ্যেই কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলো এবং সঙ্গে তার ভয়েস স্যাম্পেলও, কতটা বিপাকে পড়ছে এই কাণ্ডে জড়িত মাথুরের? দেখো, গতকাল বিকাল থেকেই, দুপুরের পর থেকেই তৎপরতা তুঙ্গে ছিল, কারণ এসএসকেএম হাসপাতালে ইডির আধিকারিকরা যেমন পৌঁছান তেমনি সেন্ট্রাল ফোর্স পৌঁছায় এবং
একটি 4 সদস্যের ইএসআই জোকা থেকে 4 সদস্যের মেডিকেল বোর্ড তারাও উপস্থিত ছিলেন এবং সুজয় কৃষ্ণ ভদ্রকে 9টার কিছু পরে এসএসকেএম হাসপাতাল থেকে বার করা হয়। এর পেছনে যদি ফিরে যেতে হয় অমৃতা সিনহার বেঞ্চ, একক বেঞ্চ, সেখানে ডাকা হয়েছিল ইএসআই হাসপাতালের ডাক্তারদের, আধিকারিক ইডির আধিকারিক ছিলেন জয়েন্ট ডিরেক্টর লেভেলের, তার সঙ্গে ছিলেন এসএসকেএমের ডাক্তার এবং রুদ্ধদ্বার শুনানি হয়। সেখানে তারপরেই সেই নির্দেশ দেওয়া হয় এবং তারপরে ইডির তৎপরতা তুঙ্গে ওঠে এবং সর্বশেষে কালীঘাটের কাকু প্রায় 5 মাস বহাল তবিয়াতে থাকা এসএসকেএমের হাই প্রোফাইল উডবার্ন ওয়ার্ড থেকে তাকে নিয়ে যাওয়া হয় বেহালার জোকার ইএসআই হাসপাতালে, কেন্দ্রীয় সরকারের এই হাসপাতালে। দীর্ঘ প্রায় 4 ঘন্টা সেখানে তিনি উপস্থিত ছিলেন এবং কাকু প্রথম দিকে ভয়েস স্যাম্পেল টেস্টে সঠিকভাবে সহযোগিতা করছিলেন না, পরবর্তীতে কার্যত বাধ্য হয়েই তিনি তার কণ্ঠের নমুনা দিতে বাধ্য হন এবং এরপরই তাকে ফের 2:51 নাগাদ তাকে বার করা হয় বেহালা জোকা ইএসআই হাসপাতাল থেকে এবং আবারও স্থানান্তরিত করা হয় এসএসকেএমে। ফলত এই 4 ঘন্টার মধ্যে ধরে রাখা যায় প্রায় 2.5 ঘন্টা তিনি জোকা ইএসআই হাসপাতালে ছিলেন এবং তার কাছ থেকে ভয়েস স্যাম্পেল টেস্ট, যা নমুনা মানে অর্থাৎ কণ্ঠস্বরের যে নমুনা, তা ইতিমধ্যেই পাওয়া হয়েছে এবং আবারও তার ভয়েস স্যাম্পেল টেস্ট করা হতে পারে এমনটাও কিন্তু খবর। এক্ষেত্রে ইডির আধিকারিকদের কাছে আবেদন করেছেন কালীঘাটের কাকু যাতে এসএসকেএমেই তার ভয়েস স্যাম্পেল টেস্ট নেওয়া হয়, এ বিষয়ে তারা খতিয়ে দেখছেন। কিন্তু পরবর্তীতে আবার তার নেওয়া হবে না ভয়েস স্যাম্পেল, তা কিন্তু বলাই যাচ্ছে, অর্থাৎ তার ভয়েস স্যাম্পেল আবারও নেওয়া হবে এটা কিন্তু জানা যাচ্ছে। এবং ইতিমধ্যেই এই যে বহু কাঙ্ক্ষিত এই ভয়েস টেস্টের মধ্যে দিয়ে ভয়েস স্যাম্পেল কালেকশন যদি করা যেত তাহলে ভয়েস স্যাম্পেলের মধ্যে দিয়ে অনেক কিছুই বেরিয়ে আসতে পারত এবং ইডি আধিকারিকরা এখন সেই কালীঘাটের কাকুর, মাফ করবেন, বহুল প্রতীক্ষিত সেই কণ্ঠস্বর তার নমুনা তারা পেয়েছেন, ইতিমধ্যেই তা ল্যাবে পাঠানো হয়েছে। বুদ্ধদেব, সত্যিই কি এই ভয়েস স্যাম্পেল টেস্টের মধ্য দিয়ে মূল জড়িত মাথাদের কাছে কি পৌঁছতে পারবে ইডি? দেখো, কালীঘাটের কাকুর বেশ কয়েকটি ভয়েস কিন্তু ইতিমধ্যেই, অর্থাৎ এই নিয়োগকাণ্ডের ক্ষেত্রে বেশ কিছু ভয়েস কিন্তু কালীঘাটের কাকুর তারা পেয়েছেন। এই টেস্টের মধ্য দিয়ে এটা প্রমাণিত হবে, যতই অনেকে বলতে পারেন যে কালীঘাটের কাকুর গলা চেঞ্জ হচ্ছে বা কিছু, কালীঘাটের কাকুর গলা চেঞ্জ হচ্ছে বা কিছু, সেই বিষয়টা কিন্তু বলা যেতে পারে যে কালীঘাটের কাকুর এই যে গলা টেস্ট, এ কিন্তু ধরা পড়ে যাবে যদি চেঞ্জও করা হয়। কারণ হচ্ছে এমন কিছু টেকনোলজি আছে, এমন কিছু পরীক্ষা আছে যাতে কিন্তু এটা প্রমাণ হয়ে যাবে এবং এর থেকেও কিন্তু আসল সত্য উদ্ঘাটন হবে। এবং সেক্ষেত্রে তোমার যে প্রশ্ন ছিল, এক্ষেত্রে বিপদ বাড়তে পারে, নিশ্চিতভাবে বিপদ হতে পারে জেনেই তো কাকুকে প্রায় 5 মাস ধরে উডবার্ন ওয়ার্ডে, এসএসকেএমের সবচেয়ে হাই প্রোফাইল ওয়ার্ড, সেখানে উডবার্ন ব্লকের হাই প্রোফাইল ওয়ার্ডে তাকে রেখে দেওয়া হয়েছিল এবং কেবিনে তাকে রাখা হয়েছিল। তার এতটাই শারীরিক গুরুত্ব বা শরীরের সমস্যা, তাকে হঠাৎ করে স্থানান্তরিত করা হলো বাচ্চাদের আইসিইউতে, এগুলো দেখা গেছে। এবং এত তৎপরতা একজন সাধারণ, তিনি কোনো পলিটিক্যাল লিডার নন, তিনি কোনো পলিটিক্যাল, তার কোনো হাই প্রোফাইল সেলিব্রিটি নন, তাকে এইভাবে খাতির যত্ন, যদি সরকারের স্বাস্থ্য দপ্তর সাধারণ মানুষের ক্ষেত্রে এতটা তৎপর হতো তাহলে কিন্তু অনেক ইতিবাচক দিক পেত। তবে হ্যাঁ, এটা সঠিক তোমাকে বলে রাখি, যেটা সূত্রের খবর, জীবনকৃষ্ণ সাহা যে তার যে 2টি মোবাইল ফেলে দিয়েছিল বা শান্তনু কিংবা কুন্তল ঘোষদের যে মোবাইল ইতিমধ্যেই বাজেয়াপ্ত করা হয়েছে, যে শান্তিপ্রসাদ সিনহা, মানিক ভট্টাচার্য যে বা পার্থ চট্টোপাধ্যায়ের যে মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে, সেখান থেকে বেশ কিছু বিষয় উঠে আসছে এবং সেখান থেকে বেশ কিছু তথ্য তার হাতে এসছে এবং সেগুলির সঙ্গে মিলিয়ে দেখা হবে এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বর। এবং সেখানে কালীঘাটের কাকুর সঙ্গে যাদের কথা হয়েছে এবং সেই এখনকার স্বর, তার যে ভাইব্রেশন, সেটা যদি মিলে যায় তাহলে কিন্তু অনেক রাঘব বোয়াল জালে পড়তে চলেছে এবং মূল মাথার দিকে এগিয়ে যেতে পারবে ইডি। যেটা ইডির দরকার ছিল বা সিবিআই দরকার, এক্ষেত্রে ইডির যেটা দরকার ছিল মূল, এই যে ভয়েস কার সঙ্গে তার কথা হয়েছে সেটা তার আইডেন্টিফাই করতে পারছেন এবং সেক্ষেত্রে এই ভয়েস মিলে গেলে তবেই কিন্তু সেই রাঘব বোয়ালদের আবারও ডাক পড়তে পারে এবং সেই রাঘব বোয়ালদের কিন্তু তথ্য প্রমাণসহ তারা গ্রেপ্তার করতে পারেন। এটাই এখন সবচেয়ে বড় বিষয়, এটা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ইডির কাছে।
এই ভয়েস স্যাম্পল টেস্টের রিপোর্ট কী আসে তার উপরে নির্ধারিত হতে পারে অনেক রাঘব বোয়ালদের ইডি হেফাজত বা জেল জীবন। রিয়া, একেবারেই ধন্যবাদ বুদ্ধদা আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমরা যেমনটা জানছিলাম যে এই যে এসএসকেএম হাসপাতালে দীর্ঘদিন ধরে ভর্তি থাকা কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে অবশেষে নিয়ে যাওয়া হলো বেহালা ইএসআই হাসপাতালে। যেতেই হলো, পাঁচ মাস ধরে এসএসকেএমে বহাল তাবিয়াতে থাকা সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, এবং তাকে ভয়েস স্যাম্পল টেস্ট অর্থাৎ কণ্ঠস্বরের নমুনা নেওয়ার কাজও শেষ হয়েছে। এ বিষয়ে সুকান্ত মজুমদার কি বলেছেন আপনাদেরকে শোনাবো। দেখুন, আদালত রায় দিয়েছে, সেই রায়কে ইমপ্লিমেন্ট করেছে তদন্তকারী সংস্থা। অনেক আগেই এই রায় আসা উচিত ছিল বা আদালতের সেই নির্দেশ আসা উচিত ছিল। এবং এবার বোঝা যাবে যে কালীঘাটের কালকুর যে ভোকাল কর, সেই ভোকাল কর থেকে রাস্তা কোন দিকে যাচ্ছে। নিশ্চয়ই ওখানে কোনো গুপ্তধন আছে, যে গুপ্তধনকে লুকোনোর জন্য এত চেষ্টা এতদিন ধরে চলছিল, সেই গুপ্তধন এবার সবার সামনে আসবে, মুক্ত হবে। তো চেষ্টা তো চলছিল, বোঝাই যাচ্ছিল। কারণ সুজয় কৃষ্ণ যদি ভদ্র বা কালীঘাটের কাকু, তিনি যদি মুখ খুলে দেন তাহলে পরে উনি যে বসের কথা বলছে, যে বসকে ধরা যায় না, ছোঁয়া যায় না, কেউ ফোনে ধরতে পারে না, সেই বস অবধি তদন্তকারী সংস্থা পৌঁছে যাবে। অর্থাৎ গতকাল বিকেল থেকে এসএসকেএম হাসপাতালে পৌঁছায় সিআরপিএফ এর জওয়ানরা, এবং কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্রকে কিন্তু 40 মিনিট পথ অতিক্রম করে অর্থাৎ ইএসআই হাসপাতালে, জোকা ইএসআই হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়, সঙ্গে ভয়েস স্যাম্পেলও নেওয়া হয়, সেই কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করা হয়। এবং যেমনটা জানা যাচ্ছে যে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এই যে কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র, তাকে কিন্তু অবশেষে 5 মাস অতিক্রম করে তাকে যেতেই হলো ইএসআই হাসপাতালে। এ বিষয়ে আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে নিউজরুম থেকে থাকবেন সাধনা মিস্ত্রি, তার কাছে যাবো। তার আগে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি যে অবশেষে দীর্ঘ টানা পোড়েনের ইতি, বেহালা ইএসআই হাসপাতাল যেতেই হলো। প্রায় 5 মাস এসএসকেএমে বহাল তবিয়াতে থাকা সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। অবশেষে টানা দীর্ঘ করেন শেষ দীর্ঘ টানা করেন শেষে কালীঘাটের কাকুকে বেহালা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হলো, সেই সঙ্গে ভয়েস স্যাম্পেলও নিয়ে যাওয়া হলো, এবং কণ্ঠস্বরের নমুনা নেওয়ার কাজও শেষ হয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে সুজন চক্রবর্তী, এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সুজন বাবু, নিউজ বর্তমানে স্বাগত আপনাকে। এবং যেমনটা আপনাদেরকে আপনার কাছে জানতে চাইবো যে দীর্ঘ প্রায় 5 মাস টানাপোড়েন শেষে অবশেষে কাকুর ভয়েস স্যাম্পেল টেস্ট নিতে পারলো ইডি, আদৌ কি কোনো রাঘব বল ধরা পড়বে, কি মনে করেন? দেখুন, এত দামি গলা বোধহয় ভূভারতে কেউ কখনো দেখেনি। প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীর চাইতেও দামি গলা, হয়তো বা লতা মঙ্গেশকরের চাইতেও দামি গলা। 5 মাস ধরে সেই গলার ঠাই পাওয়া যাচ্ছে না, 5 মাস ধরে এসএসকেএম হাসপাতালে ভর্তি, যদি গলার স্বর পাওয়া যাচ্ছে না, সেটা নেওয়া যাবে না, ভয়েস টেস্ট করা যাবে না, না যাওয়ার জন্য সব রকমের ব্যবস্থা করা, কারণ অত্যন্ত দামি গলা, ওই গলাতে আসলে অনেক কিছু ধরা পড়ে যাওয়ার চান্স আছে সেই কারণে। এবং তারপরে শেষ পেশ কোর্টের অর্ডার, কোর্টের অর্ডার সত্যি হচ্ছে না, গতকাল কোর্টের অর্ডারের পরিপ্রেক্ষিতে নিয়ে যেতে হলো জোকা হাসপাতালে, একটা গলার স্বর, তার জন্য এসএসকেএম পারবে না, সেন্ট্রাল গভর্নমেন্টের হাসপাতালে নিয়ে যেতে হবে, এটা আমাদের রাজ্যের মানুষের কোনো মানসম্মানেতে থাকে না। এবং এমন গলা, যে গলাটাকে ধামা চাপা দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী পর্যন্ত ডিজি হাসপাতালে গিয়ে সলা পরামর্শ করবেন, এটা ভাবা যায় নাকি কখনো? শেষমেশ পাওয়া গেল, এবারে কি টেস্ট ফেস্ট করবে, ইতিমধ্যে কালগোল পাকিয়ে দিয়েছে কিনা আমার যথেষ্ট সন্দেহ আছে, যাতে গলাটা না পাওয়া যায় তার জন্য সমস্ত ব্যবস্থা যখন সরকার বা তৃণমূলের নেতৃত্ব করেছে, তাহলে গলাটা যাতে না পাওয়া যায় সে ব্যবস্থাও নিশ্চয়ই তারা করে রাখার মতন করে চলেছে। এবং আসলে
তা সত্ত্বেও ভয় পাচ্ছে বলেই তো আবার ডিভিশন বেঞ্চ রক্ষা কবচ, যেমন ভাইপোর জন্য রক্ষা কবচ, তৃণমূলের নেতাদের জন্য রক্ষা কবচ, এবং কাকুর জন্য রক্ষা কবচ, যাতে ডিভিশন বেঞ্চ আটকে দেয়। দারুণ দামি গলা। ধন্যবাদ সুজনবাবু আপনাদের, এবং আপনাকে আরও একবার জানিয়ে রাখবো অবশেষে টানাপোড়েনের ইতি। বেহালা ইএসআই হাসপাতালে যেতেই হলো প্রায় পাঁচ মাস এসএসকেএমে বহাল তবিয়াতে থাকা কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। অবশেষে কাকুর কণ্ঠস্বর রেকর্ড করলো ইডি।